ফরিদপুরের মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ফরিদপুরের মধুখালী থেকে সজীব মোল্লার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মঙ্গলবার দুপুর 12টার দিকে মধুখালী বাজার এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে মাস্কবিহীন ঘোরাফেরা করছে এবং রোজায় যেসব মুনাফালভী তরমুজ ব্যবসায়ীরা পিস হিসাবে আড়ত থেকে তরমুজ কিনে ক্রেতাদের কাছে কেজি হিসাবে তা অধিক মূল্যে বিক্রি করছেন, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না পরায় পথচারী সহ চারজনকে 400 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা মনোয়ার। তিনি বলেন, ভোক্তা অধিকার আইনের দিকে লক্ষ্য রেখে রমজান মাসে জনগণ বাজার থেকে খাদ্যপণ্য ক্রয় করে যেন হয়রানির শিকার না হয় সেজন্য এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।